রাতটা ছিল আর্জেন্টিনার। মেসি এমিলিয়ানো স্কালোনির হাতেই উঠেছে সেরার পুরস্কার। বিশ্বকাপের পর এমি হয়ে উঠেছেন কন্ট্রোভার্সির আরেক নাম, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলকিপারের যত বদনাম। 2022 সালের দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘোষণা করা হয় বর্ষসেরা একাদশ। সে স্কোয়াডে এমি জায়গা পাননি। থিবোকর্তোয়া বর্ষসেরার দৌড়ে এমিকে হারাতে পারেননি, কিন্তু বর্ষসেরা একাদশে এসে জিতে যান বেলজিয়ান গোলকিপার। প্রশ্নটা উঠছে এই জায়গাতেই, বর্ষসেরার পুরস্কার পেয়েও কেন ঠাঁই হলো না সেরা একাদশে? 2021 সালের 8 আগস্ট থেকে 2022 সালের 18 ডিসেম্বর পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় করা হয় বেস্ট ইলেভেন। এই একাদশে একজন গোল রক্ষকের সাথে আছেন তিনজন করে ডিফেন্ডার, মিডফিল্ডার এবং চারজন ফরওয়ার্ড। 2005 সাল থেকে ফিফপ্রো বিশ্বের পেশাদার ফুটবলারদের ওয়ার্ল্ড একাদশ বেছে নেয়ার জন্য আমন্ত্রণ জানায়। এটি একমাত্র বিশ্বব্যাপী খেলোয়াড়ের পুরস্কার যা শুধুমাত্র ফুটবলারদের দ্বারা নির্ধারিত হয়। 2022 ফিফা ফিফপ্রো বিশ্ব সেরা একাদশের জন্য 68টি দেশের খেলোয়াড়রা অংশ নিয়েছেন। 18,640 জন 2022 পুরুষদের ওয়ার্ল্ড ইলেভেনের জন্য ভোট দিয়েছেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে সেরা গোলকিপারের অ্যাওয়ার্ড নিয়েও এমির অবস্থান সেরা দলের বাইরে। নিজের আচরণের জন্যই কি তবে একাদশ থেকে বাদ পড়েছেন এমি? বিশ্বকাপের পর তার দৃষ্টিকটু আচরণ, এমবাপ্পেকে নিয়ে বিদ্রুপ, সবটাই কি তাকে ছোট করেছে সাবেকদের কাছে, যার কারণেই ভোট প্রদানকারী ফুটবলাররা বেছে নিয়েছেন থিবো কর্তোয়াকে? রুকাইয়া রাত্রি, একাত্তর।